আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি রান্নাঘরে রান্না বান্নার নতুন আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, আজ যা যা রান্না করব সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আর সেগুলি সব রান্না বান্না দেখার জন্য ফুল ভিডিওটা সঙ্গে থাকেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই দেখিয়ে দিই, আমি এখানে কড়াই মাংস বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে চিকেন, আলু দিয়ে চিকেন রান্না করব। আর হচ্ছে না, এদিকে হচ্ছে এই যে মসুরির ডাল ডিম ভেজে একটা রেসিপি, এর আগেও একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজও আবার সেই একই রেসিপি রান্না হচ্ছে। বন্ধুরা, মসুরির ডাল এভাবে ডিম দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালোই লাগে। আসলে বাসায় মেদা ডিমটা কোনোভাবেই পোজ বা হাফ বয়েল বা ভুনা করলে কোনোভাবেই খেতে চায় না, এভাবে ভেজে পিস পিস করে খণ্ড খণ্ড করে রান্না করে দিলে পছন্দ করে, আর ডালটাও সঙ্গে খাওয়া হয়। যাই হোক, এক কাজে দুই কাজ, এর জন্যই এভাবে আসলে রান্না করলাম। আর হচ্ছে আরও আর একটা প্রিয় জিনিস রান্না হবে, সেটা হচ্ছে এই যে দেখেন লতি, লতি কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছটা একদম কেটে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এই লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। বন্ধুরা, এই তো এগুলাই থাকছে আমার আজকে রান্না বান্নায়। ফুল ভিডিওটা সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। বন্ধুরা, চিকেনটা কিন্তু কষিয়ে নিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জলের জন্য পানি দিয়ে দিব। এদিকে আমার ডাল আর ডিমের রেসিপিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমি এর মতো অবস্থায় নামিয়ে দিব, এরকম মাখা মাখা থাকবে। দেখেন ডাল আর ডিমটা পুরো কমপ্লিট, এখন নামিয়ে দিই। চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। আর নামিয়ে দেওয়ার আগে হচ্ছে ভেজে রাখা গরম মশলা গুঁড়ি, যেটা হোমমেড আমার বাসায় তৈরি করা, এটা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়িটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, এখন নামিয়ে নিব। ডাল ডিম আর হচ্ছে মুরগিটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে লতিটা রান্নার জন্য আমি এখানে চিংড়ি মাছ আর সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর মাছ আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কমপ্লিট। দেখেন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে আমি লতিটা দিয়ে দিব। লতিটা দিয়ে আমি এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। লতিটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, আর লতিতে কিন্তু আমি এখন ওই একটুও পানি দিই নাই, কারণ লতি থেকেই যা পানি উঠছে তাতেই লতি সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানির প্রয়োজন হয় না। এখন আমি এটাকে ঢেকে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নিব। বন্ধুরা, লতিটাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে নিয়ে চলে আসছি টেবিলে, আর আজকের দুপুরকার মেনুর ফাইনালি লুক আর একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে আছে আলু দিয়ে মুরগির মাংস, আর এটা হচ্ছে
ডিম ভেজে মুসুরির ডাল দিয়ে রান্না। আর এটা হচ্ছে লতি চিংড়ি। এই তো, এটাই আমার হচ্ছে দুপুরকার মেনু। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন, অবশ্যই যারা ফলো করেননি আমার পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।